1971 সালে টগবগে যুবক মজনু মিয়া জীবনের মায়া ত্যাগ করে ঝাঁপিয়ে পড়েছিলেন স্বাধীনতার সংগ্রামে। মজনু মিয়ার মতো এমন অনেক মুক্তিযোদ্ধার অংশগ্রহণে আমরা পেয়েছি প্রাণপ্রিয় স্বাধীনতা। দেশ আজ বিজয়ের 50তম বছরে পা দিলেও মজনু মিয়া পাননি মুক্তিযোদ্ধার স্বীকৃতি। মুক্তিযুদ্ধে বীরের মতো জয়ী হলেও জীবনযুদ্ধে পরাজিত মজনু মিয়া এখন করাতকল শ্রমিক, স্ত্রী সন্তান নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন একটি গুচ্ছ গ্রামে। মজনু মিয়া গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়নপুর গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে। বর্তমানে মজনু মিয়ার বয়স 66 বছর। বসতভিটা হারিয়ে জয়নপুরের একটি গুচ্ছ গ্রামে মানবেতর জীবনযাপন করছেন তিনি। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মজনু মিয়া ভারতের কাকরিপাড়া প্রশিক্ষণ শিবিরে আজিম মাহবুবের কাছে প্রশিক্ষণ নিয়ে গাইবান্ধার কামারজানি, কঞ্চিবাড়ি ও দক্ষিণ দুর্গাপুর সহ বিভিন্ন এলাকায় ক্যাপ্টেন হামিদুল্লার নেতৃত্বে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধকালীন সময়ে মজনু মিয়ার অধিনায়ক ছিলেন আব্দুল হামিদ পালোয়ান। সেই সময় 11 নং সেক্টরে মজনু মিয়ার সহযোদ্ধা ছিলেন আবেদ আলী, সুলতান গিয়াস ও আলতাফ হোসেন। অনেক ইতিহাস ছিল, সেটা ফেলে রাখছে। তবে সে একদম ফিউচার ফাইটার নয়, 11 নং সেক্টরে সে একদম ফিউচার ফাইটার ছিল। আর তারপরে সে গরু হিসাবে এরপরে কর্মস্থলে তা হয়তো কাগজপত্র করে নিতে পারেনি, না কারণে আজকে পর সরকার যখন চালু তখন আস্তে আস্তে কাগজ উঠলে বা প্রেস করছে, আবার আজ পর্যন্ত সে শিক্ষিত পারেনি। আমি চাই সে শিক্ষিত ভাই আমাদের সঙ্গে আমার একত্রিত হয়ে সে একজন মুক্তিযোদ্ধা হিসেবে গর্ববোধ করি। তৎকালীন সময়ে অধিনায়ক এম এ জে গনি ওসমানী স্বাক্ষরিত দেশ স্বাধীনতা সংগ্রামের সনদপত্র পান মজনু মিয়া, যার সনদ নম্বর 165885। মজনু মিয়া সনদপত্র পেলেও স্বাধীনতার 50 বছর পূর্ণ হলেও এখনও পাননি মুক্তিযোদ্ধার স্বীকৃতি। যুদ্ধের পর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা জেলা ইউনিটের সাবেক কমান্ডার নাজমুল আরেফিন তারেক এবং সাদুল্লাপুর উপজেলা ইউনিটের সাবেক কমান্ডার মেসর উদ্দিন সরকার সহ আরও অনেকেই তাকে প্রত্যয়নপত্র দেন। ওই কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয় মজনু মিয়ার সংগ্রামী সনদপত্র থাকলেও ক্রমিক নম্বর নেই, এর কারণে তাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়, কিন্তু সনদপত্রের অপর পৃষ্ঠায় ক্রমিক নম্বর ছিল। মজনু মিয়া পুনরায় মুক্তিযুদ্ধ কাউন্সিলে আপিল করলে গত 6 অক্টোবর 2021 তারিখে গাইবান্ধা সার্কিট হাউস সম্মেলন কক্ষে যাচাই বাছাই কার্যক্রমে অংশগ্রহণ করে মজনু মিয়া মুক্তিযুদ্ধের সপক্ষে আবেদনের কপি ও সকল প্রমাণ পেশ করেন। প্রথম কামারজানিতে যুদ্ধ করি হামিদ পালনের সাথে, ওখান থেকে কঞ্চিবাড়ি, কঞ্চিবাড়ি থেকে আসলাম দক্ষিণ দুর্গাপুর, আসিয়ে গাইবান্ধা অস্ত্র জমা দিলাম। তা আমি অনেক জায়গায় ঘোরাফেরা করছি, আমাকে অন্তর্ভুক্ত করা হোক। তমা আক্তার, জাগো 24.net, ডেস্ক।